ইংরেজিতে একটা প্রবাদ আছে, ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস, মানুষ ভাবে এক আর হয় আর এক রকম। তো আমার এই অবস্থান দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আসলে কি হয়েছে। আমি আসলে আজকে চেয়েছিলাম একটা ভিডিও করব, সেটা হচ্ছে যে নিউলি কাপল যারা যারা বিদেশ বিয়ে হয় যাদের, তাদের এজ গ্যাপটা, অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে এজ গ্যাপটা কত হওয়া প্রয়োজন, কোন যুক্তিসঙ্গত কত হওয়া, তো এটা নিয়ে কিন্তু আমাদের সমাজে অনেক আলাপ আলোচনা আছে। কিন্তু এক্সাক্ট সায়েন্স কি বলে এবং আসলে যেটা কত এজ গ্যাপ হওয়া প্রয়োজন এটা নিয়ে কিছুটা স্টাডি করতেছিলাম, সেরকম একটা ভিডিও করার ইচ্ছা আমার ছিল, কিন্তু সেটা সম্ভব হলো না। এই ঢাকা সিটির কি বলবো, এত সুন্দর একটা কারেন্ট চলে যাওয়ার ফলে এত সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছে, যে কারণে সম্ভব হলো না। তো যাই হোক, এখন অন্তত পক্ষে কিছু একটা তো বলা লাগবে বা কিছু একটা তো করবোই আমি ভিডিওতে। এখন কিছু আমার গল্প গল্প করব কিছু বিষয়, সেটা হচ্ছে যে আগেরকার মুরব্বীরা বলতো যে ডাকাতের ঘাটে নৌকা ভিড়ালে নাকি ডাকাতরা ডাকাতি করে না, কিন্তু আমার ক্ষেত্রে আমি যে কয়েকটা জায়গায় ফেস করছি সব জায়গায় দেখছি যে বাপরে বাপ, এমনিতে যে ডাকাতি হয় আর তার ঘাটে নৌকা ভিড়ালে আরো মহা ডাকাতি হয়। কিরকম, আমি একবার এক নাপিতের কাছে গেলাম যে আমার চুলটা একটু সুন্দর করে কাটাবো বলে। আসলে তো সবসময় আমরা যারা রেস্ট্রিক্টেড ফ্যামিলি থেকে বড় হই তাদের চুলের ব্যাপারে কিন্তু খুবই অ্যালার্জি থাকে গার্ডিয়ানের, এবং এটা আমার মনে হয় হওয়া প্রয়োজনও একটা সুশৃঙ্খল বিষয় থাকার জন্য। তো যাই হোক, তো একদিকে বিভিন্ন রং ঢঙের ছাটনিও দিতে পাচ্ছি না, আবার অ্যাজ ইউজুয়াল যে ছাটনিগুলো দেয় সেটাও মনে হচ্ছিল যে না আমি কি স্মার্ট কম নাকি। হ্যাঁ, তো এরপর যেটা হলো আমি নাপিতের উপর ভরসা রেখে দিলাম, বললাম যে ভাই সবসময় তো ছোট করে বা একদম জেনারেল একটা ছাটনি দেই, এবার আপনার সুবিধা মতো যেটা আমাকে সুন্দর লাগে আমার ফেসের সাথে যায় এরকম একটা ছাটনি দিয়ে দেন। সে কি করলো, একটা মেশিন ধরলো, মেশিন ধরে ধামধাম করে 5 মিনিটের ভিতরে আমার ছাটনি করে দিল। ছাটনি করে দিল, ভাই এটা তো আপনাকে অনেক সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। তো আমি তো মদন হয়ে গেলাম যে আধা ঘন্টা 40 মিনিট লাগে একজনের চুল কাটতে, আর সে 5 মিনিটের ভিতরে আমার, যখন তাকে আমি অপশনটা দিয়ে দিলাম সে 5 মিনিটের ভিতরে আমার চুল কেটে ফেলো, যে ঠিক আছে অনেক সুন্দর লাগতেছে, আমি তাকে টাকাটা দিয়ে বোকা হয়ে সেখান থেকে চলে আসলাম। এই যে ডাকাতের ঘাটে নৌকা দিলাম, বুঝলেন। এরপর আরও ঘটনা আছে, যেমন ধরুন অধিকাংশ সময় বাজার করতে গেলে সেটা ফল কিনি বা যাই কিনি আমি ঠকি। হ্যাঁ, আমার চেহারা দেখে কি বোকা বোকা মনে হয় কিনা দোকানদারের, অথবা এমনও হতে পারে যে আমার চেহারা দেখে জমিদারি ভাব আসছে, ভাব আছে বোধহয় আমার চেহারায়, তা আমাকে দেখেই তারা যেন প্রত্যাশা করে ফেলে। কেউ কেউ আবার বলেও ফেলে যে স্যার আপনি যদি আমার কাছ থেকে না নেন তাহলে নিবে কে, হ্যাঁ কি পাম। তো যাই হোক, এখন দাম যাই নিক, 2-1 টাকা আমার কাছ থেকে 5 টাকা 10 টাকা বা 50 টাকা বেশি নিক, সেটা যত না ফ্যাক্ট, তার সাথে বড় ফ্যাক্ট হলো যে যে জিনিসটা নিলাম সেটা তো মোটামুটি কোয়ালিটিফুল হইতে হবে না। তো আমার ভাই বোন বা ফ্যামিলিতে যখনই কোনো ফল বা কোনো কিছু কিনে নিয়ে যাই আমি কখনো দাম বলি না, কেননা ওরা আমাকে বলবে যে তুমি আবার ঠকছো, সে কারণে আমি দামই বলি না। আচ্ছা দাম বলি না সেটা না, আমি বেঁচে গেলাম কোনোভাবে, কিন্তু আর একটা বিষয় হচ্ছে যে খাওয়াই তো যায় না সেগুলা। তো এই ফ্যাক্টগুলা বিবেচনা করে আমি একদিন এক দোকানদারকে বললাম, সম্ভবত আম কিনতে গেছিলাম, বললাম যে ভাই দেখেন দামাদামি করে হয়তো কিছু দাম আমি কম নিতে পারবো, আপনি হয়তো কিছু বেশি নিতে পারবেন, কিন্তু তার সে বড় কথা হলো আপনি দীর্ঘদিন ধরে এই আমের বিজনেস করতেছেন, বিভিন্ন ফলের বিজনেস করতেছেন, দয়া করে আমাকে একটু মিষ্টি এবং পরিবারে আমি ধরাইতে পারি এরকম একটা বেসে আপনি নিজে থেকে বেছে বেছে আমাকে কিছু ফল দেন। হ্যাঁ, টাকা আপনি যেটা চাচ্ছেন আমি সেখানে মুলামুলি করবো না, আমি তাই দেবো। ফলাফল বাড়িতে যখন আমগুলো নিয়ে গেলাম তখন একদমই মুখে দেওয়া যায় না, সে বেছে বেছে বলে যে না কোনো টেনশন করেন না, আমি 10 বছর ধরে এই আমের ব্যবসা করি, এই ফলের ব্যবসা করি, সবচাইতে বাছাইকৃত ফলটা আপনাকে দিব, আমি সবচাইতে বাছাইকৃত ফলের অবস্থা এইরকম। তো একইভাবে আমি যখন তরমুজ কিনতে গেছি, যে আমার লাইফে মনে হয় না যে আমি কখনো ভালো কোনো তরমুজ কিনতে পারছি, অধিকাংশ সময় সেটা ছিঁড়ে ফেটে দেখি যে একদম সাদা। তো যাই হোক, এইদিকে আমার দক্ষতা খুবই কম, এটা আমার স্বীকার করে নিতেই হবে। এরপরে আরেকটা ঘটনা হচ্ছে, আমি আমার ছোট ভাগ্নার জন্য একজন টিচার রাখলাম। হ্যাঁ, দুলাভাই আপা খুবই পীড়াপিড়ি করতেছিল যে তুমি এত লেখাপড়া করো, এত এত কিছু জানো, হাজার মানুষকে পরামর্শ দিয়ে বেড়াও, তাহলে তোমার ভাগ্নাটার ভালো একটা টিচার ঠিক করে দাও এবং ওর যেন ভালো কিছু হয়। তো আমি অনেক যাচাই বাছাই করে একদম সোনার টুকরো একজন টিচারকে ম্যানেজ করলাম। হ্যাঁ, একদম তার ব্যাকগ্রাউন্ড দেখলে আপনি মানে কি যে জেলাস ফিল করবেন, এত ভালো টিচার, এত ভালো রেজাল্ট, এবং যখন এরকম একটা সিবিধারী এরকম একটা বিশাল একটা লেভেলের একজন টিচারকে আমি নিয়ে আসলাম, তার সাথে কথা বলতে আমার জানি কীরকম একটা ইয়া লাগতেছিল, আমি নিজেও একজন ছোটোখাটো টিচার। তো আমি স্যারকে বললাম যে স্যার আমি আমার ভাগ্নিকে আপনার হাতে তুলে দিলাম, ওর কীভাবে ভালো হয়, কতটুকু পড়ালে ভালো হয়, কীভাবে শাসন করলে ভালো হয় সব আপনার হাতে আমি তুলে দিলাম। একই সাথে আপা দুলাভাই সবাইদেরকে বললাম যে ধৈর্য ধৈর্য হারা হলে চলবে না, সবচাইতে ভালো ভালো রেজাল্টদারি এবং আরও 2-4 জন ছেলে মেয়েকে পড়ায় এইরকম একজন টিচার ঠিক করছি, মোটেও সে কীভাবে পড়ায় না পড়ায় কয়দিন পড়ায় এটা কিন্তু মাথায় রাখবা না, এবং কি তার মাস শেষে হইলে সে যা ডিমান্ড করে সেই টাকাটা দিয়ে দিবে। বাহ, যেটা হইলো
যে স্যার নাকি মাঝে মাঝে আমি আমাকে ফোন করে আপা বলতো যে স্যার তো নিজে বিসিএস এর বই পড়ে বসে বসে, ও কিন্তু একটা পড়ায় দুই একটা ওর সাথে কথা বলে আর ম্যাক্সিমাম সময় সে জেনারেল নলেজ বের করে করে যে ডোনাল্ড ট্রাম্পের মেয়ের কুকুরের নাম কি এগুলো মুখস্থ করে। দেখো ইটস জাস্ট এ ফান, আসলে সে জেনারেল নলেজ পড়তো আমার ভাগ্নিকে সামনে বসায় রেখে। আমি যথারীতি ফোনে বলতাম যে কোনো টেনশন করা চলবে না, এক শিক্ষকই ভালো জানে কীভাবে ছেলে মেয়েদেরকে ভালো করতে হয়, তার ভালো রেজাল্টের জন্য তার কী করণীয় সে সবচেয়ে ভালো জানে, আমার আপনার পরামর্শ দেওয়ার এখানে এত কিছু নাই। ফলাফল কী হইলো, বছর শেষে আমার বাইক নিয়ে খুবই খারাপ রেজাল্ট করলো আর স্যার স্যার যেটা হলো সে বিসিএস ক্যাডার হয়ে গেল। তো কী বুঝলেন, ডাকাতের ঘাটে নৌকা দেওয়া মানে। একবার আমি সিএনজিতে উঠলাম, হ্যাঁ সিএনজিতে উঠে সে মিটারে চলে তো ভালো কথা, সিএনজিতে উঠে উঠে বসলাম এবং তার সাথে একটু দর কষাকষি করে একটা ফিক্সড নির্ধারণ করলাম যে মিটারে এত টাকা করে আমি দিব। তো যখন চলতেছিলাম হঠাৎ করে সে বললো যে স্যার এই দিকে না খুবই জ্যাম, আমি আমার মতো করে শর্টকাট ওয়ে ধরে যাই স্যার, আপনার জায়গা আমি পৌঁছাই দিলেই হইল। তা বললাম তো না বিষয়টা তো মন্দ না, সে অবশ্যই ড্রাইভার, সে অভিজ্ঞ, সেই সবচেয়ে ভালো জানে কোন রোডে বেশি জ্যাম থাকে বা কম থাকে, ঠিক আছে যাক। সে আমার যে কাজটা করলো এইদিকে নাই ওইদিকে নাই ওইদিকে নাই এইদিকে নাই নানানভাবে ঘুরে বুঝায় বিশাল অ্যামাউন্টের বিল আমাকে ধরাই দিল যে দেখেন কত কিলোমিটারে আসছি আমি। তো কী বুঝলেন, সেখানেও কিন্তু আমি ডাকাতের ঘাটে নৌকা ছেড়ে দিলাম। দেখুন অনেকে হয়তো ভাববেন যে আপনি তো খুবই বোকা, এটা ওইটা এটা যেমন আমি আসলে অনেক জায়গায় অভদ্র হওয়ার চেষ্টা করি কিন্তু অভদ্র হওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়ায় আমার জন্য। আসলে আমি দেখছি যে একটু অভদ্র হওয়ার কিন্তু বেনিফিট আছে, আপনি বাসে যদি কন্ডাক্টরের সাথে একটু অভদ্রভাবে যদি তুইতুমারি করেন সে কিন্তু আপনার সাথে নত হয়ে কথা বলে। আমাদের দেশে কিন্তু এরকম অনেক সেক্টর আছে যে একটু আপনি জোর গলায় কথা বলবেন তারা নরম গলায় কথা বলবে, আর আপনি যদি ভদ্রভাবে কথা বলেন তাহলে কিন্তু সর্বনাশ। যেমন এই সম্পর্কে আমার আরেকটা ঘটনা মনে পড়লো যে আমি একবার সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওইদিকে যাচ্ছিলাম, তো আমি সামনের সিটে বসা, তো আমি ছাত্র ভাড়া দিব স্বাভাবিকভাবে ছাত্র ভাড়া দিতে যাচ্ছিলাম, তো কন্ট্রাক্টর যেটা বললো মামা এটা কি আপনারা যদি সবাই ছাত্র ভাড়া দেন তাহলে আমরা চলবো কীভাবে, তেলের যে দাম আপনার এটা মাথায় নাই? তা আমি কিন্তু শুধু বলছি যে ভাই আমি ছাত্র, এই যে আমার ছাত্র ভাড়াটা নেওয়া যায় কি না এরকম কিছু বলছি। তো তার রাগ দেখে আমার মনে হলো যে আমি কোনো কি যে অ্যাটেম্প্ট টু মার্ডার এরকম কোনো আসলে অফেন্স করে ফেলছে, আমার এই মুহূর্তে আসলে শাস্তি হওয়া উচিত। বললাম যে ভাই আপনি চিল্লাচিল্লি করেন না, ঠিক আছে আপনি ছাত্র ভাড়া দেওয়ার দরকার নেই, আপনি এই যে নেন আরও 5 টাকা নেন। তো আমি তার সাথে তর্ক এই কারণেই করলাম না, জাস্ট 5 টাকার জন্য আমার আসলে তার সাথে তর্ক করার খুব একটা ইচ্ছা হচ্ছিল না, এক্সাম ছিল না কি ছিল আমার একটা অন্য একটা বিষয় প্যারা ছিল। তো 5 মিনিট যেতে না যেতেই পিছনের কাতারে কিছু জুনিয়র ছেলে ছিল, ইউনিভার্সিটির কিছু জুনিয়র ছেলে ছিল, তাদের কাছে সে একই আমার কাছে যে ফর্মুলা অ্যাপ্লাই করলো আমার নিকটে যে ঝাড়ি দিলেই বোধহয় ছাত্র ভাড়া মানে মৌকুব করে মানে ছাত্র ভাড়া না দিলেও চলবে, সেখানে সে ঝাড়ি দিল যথারীতি এবং ইচ্ছা মতো পেট না খাইলো। তা বলে যে হাই রে দুনিয়া, আমি একটু ভদ্রভাবে বললাম যে ভাই নেওয়া যায় কি না, সে সেখানে যে না আমাকে মানে মেরেই ফেলবে এরকম এত বড় অপরাধ করে ফেলছি, আর শেষা খাওয়ার পরে বলতেছে যে আরে ভাই ছাত্র ভাড়াই তো দিবেন আমাকে মাইরেন না, হ্যাঁ কথাটা বোঝার চেষ্টা করেন আমাকে আজকের মতো ছেড়ে দেন এরকম এরকম। তো তারা তো মারবে মারবে আবার ধরে ইউনিভার্সিটির ভিতরে ক্যাম্পাসে নিয়ে যাবে, ওইখানেও ডলা দিবে গাড়ি বন্ধ করে দিবে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার এক বন্ধু খুব ভালোবাসে, তার এক কি প্রেমিকা বলেন এখন তো জিএফ বলে গার্লফ্রেন্ড বলে, খুব ভালোবাসে একদম সকাল বিকাল তার নেই জল্পনা কল্পনা কবিতা লেখে পোস্ট দেয়, আর এবারে খিসকানো অবস্থা প্রেমের যে মানে ভাইরাসে ধরছে তারে। তো হঠাৎ যেটা হলো যে তার গার্লফ্রেন্ড নাকি আবার তার পাশাপাশি আবার অন্যজনকে একটু ফোন টোন দেয় একটু মেসেজ টেসেজ দেয়। তো এখন সেই গার্লফ্রেন্ডের বাড়ির কাছে আমার ওই বন্ধুরা আবার আরেকজন বন্ধু থাকতো, তো আমার ওই বন্ধু তার বন্ধুকে বললো যে দোস্ত তোর এলাকায় তো আমার গার্লফ্রেন্ড থাকে, তাহলে ও কোন ছেলের সাথে মিশে কার সাথে কথা বলে এলাকায় কারোর সাথে কোনো মেশে কি না তুই একটু খোঁজ খবর নিস, তুই 24 ঘন্টা ওর খবর রাখবি এবং আমাকে টাইম টু টাইম নোটিফাই করবি যে ও কী করতেছে। ফলাফল আমার বন্ধু জানেই না যে তার বন্ধু তার গার্লফ্রেন্ডের সাথে ইচ্ছা মতো লাইন মারতেছে, শুধু লাইন কি শেষ পর্যন্ত বিয়েই করে ফেলে তারা। একবার আমরা তো আসলে বিশাল একটা বাসা, অধিকাংশ ব্যাচেলরই যে 5তলা 6তলা এরা ব্যাচেলর থাকে, তাছাড়া ফ্যামিলিও থাকতো নিচের দিকগুলোতে, তো ব্যাচেলররা যেন মানুষ না আর কি এরকম একটা ট্রিট করতো, আর যারা ফ্যামিলি থাকতো তারাই যেন পৃথিবীতে বসবার যোগ্য, আর আমরা আসলে কোথা থেকে উড়ে আসতে আমাদের অধিকার নাই এখানে থাকার, যদিও আমরা কিন্তু তাদের চাইতে অনেক বেশি টাকা পয়সা বেশি দিয়ে থাকতাম। এখন একবার মালিক এসে একদম গরম সুরে বলে গেল যে দেখেন যেইভাবে বিদ্যুৎ বিল আসতেছে আমি দিনে একবারের উপর ট্যাঙ্কিতে পানি ভরবো না, এটা সাবধান আপনারা পানির অপচয় বন্ধ করেন। তো
যেই হুমকি সেই কাজ, ধরো একটা মারপের এক, এরকম একটা ব্যাপার স্যাপার। এরপর দেখা গেল যে সেদিনে আসলে একবারই পানি তোলে, তো আমরা তো টেনশনে পড়ে গেলাম যে গোসল আসল, কাপড় চোপড় ধোয়া, খাওয়া দাওয়া, আবার ফ্যামিলি মেম্বার যারা থাকে নিচে তাদের তো একই ট্যাঙ্কির পানি ব্যবহার করে, তো একটা ঝামেলা হয়ে গেল। তারপর থেকে দেখা গেলো যে ঝামেলার অবসান কি, যে সবাই বালতি টালতি যার যা কিছু আছে তাই না প্রস্তুত থাকো, যে সে এক গ্লাস পানি হলেও জমা করে রাখো। তো সবাই বালতির পর বালতি যেভাবে জমা করে রাখতেছিল, এরপর দেখা গেল যে যখনই ট্যাঙ্কি ভরে তখনই ট্যাঙ্কি খালি হয়ে যায়। তো এরপরে নিচ থেকে ফ্যামিলি মেম্বাররা যায় বললো যে হ্যাঁ আপনার বাসায় ভাড়া থাকি, কখনোই পানি থাকে না, আপনার একবার পানি সারবেন, সেই একবার পানি যে সারেন কোথায় যায় সেই পানি? মূল কথা হলো এই যে ব্যাচেলর যে ছেলে পেলে, এরা ইচ্ছা মতো বালতির পর বালতি পানি ভরে থাকে। এর ফলাফল কি হলো যে নিচে যে ফ্যামিলি তারা ঝগড়া লাগাই দিল যে হ্যাঁ এইভাবে পানি ছাড়া কি মানুষ বাঁচতে পারবো নাকি, আপনি এখন পানি তুলবেন, যান এখন পানি উঠান। যেটা হইলো সে নর্মালি যে পানিটা খরচ হচ্ছিল, সে এই ঘোষণা দেওয়ার ফলে তার দুইবার বা তিনবার করে পানি উঠানো লাগলো। কারণ যে আমরা পানি রিজার্ভ করে রাখতাম এবং সেটা যখন অনেক বেশি রিজার্ভ থাকতো ইচ্ছা মতো খরচ করতাম আমরা, বোঝে নিত। শুধু তাই না, যদি কেউ পানি উঠায় না রাখতো বালতিতে, তার কাছে আমরা আবার এই পানি বিক্রি করতাম। ফলাফল যেটা হলো যে সে প্রথম মাসের যে বিদ্যুৎ বিল আসতো, পরের মাসে তার চাইতে দ্বিগুণ বিদ্যুৎ বিল তার দিতে হয়েছে। তো আমাদের সরকার, আমাদের গভর্নমেন্ট যে প্রসিডিউর অ্যাপ্লাই করতেছে যে বিদ্যুৎ আমাদের সাশ্রয়ী হইতে হবে, আমাদের উৎপাদন কম হচ্ছে, আমাদের তেল খরচ কমাতে হবে, কিন্তু আদৌ কি আসলে বিদ্যুৎ তারা সাশ্রয় করতে পারতেছে? সেই বালতির মতো ঘটনা কিন্তু এখানে ঘটে যাচ্ছে। কেন? কারণ আপনি দেখেন যে প্রত্যেকটা বাড়িতে তারা কি করতেছে, আইপিএস, ইউপিএস বিভিন্নভাবে এই ইলেকট্রিসিটির চার্জগুলো তারা সংরক্ষণ করে রাখতেছে। হ্যাঁ, তো যখনই কারেন্ট থাকতেছে তখনই তারা তো সেটা ইউজ করতেছে, আবার বিশাল এক অ্যামাউন্টের চার্জগুলো তারা সংগ্রহ করে রাখতেছে। আগে হয়তো সংগ্রহ করে রাখা লাগতো না, এখন তারা কি করতেছে একের পর এক ইউপিএস, আইপিএস বা বিভিন্ন উন্নত ডিভাইস কিনে তারা জমা করে রাখতেছে, কারেন্ট জমা করে রাখতেছে। আপনি যদি জাস্টিফাই করে দেখেন সেই বালতির মতো ঘটনা, যে সে একবার পানি তোলার জায়গায় দুই তিনবার পানি তোলা লাগলো, আমার তো মনে হয় এখন আরও বিদ্যুৎ আরও বেশি খরচ হচ্ছে। কারণ এই যে আমার ঘরে, আমি না জানা একজন লোক, আমার ঘরে বিদ্যুৎ নাই, কিন্তু আপনি যদি একটু বাইরে তাকান, এই যে বাইরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, প্রত্যেকটা বাসায় লাইট জ্বলতেছে, ফ্যান চলতেছে, সবই খুবই নর্মালভাবে চলতেছে, বরং তারা আরও স্টক করে বেশি রাখতেছে। শুধু তাই না, এই যে কোনো একটা প্রোডাক্টের যদি দাম বাড়াতে চায় আমাদের গভর্নমেন্ট, সাথে সাথে কিন্তু যাদের টাকা আছে তারা কিন্তু এক বস্তা চাল হলে চলতো, তারা পাঁচ বস্তা কিনে এনে ঘরে রাখতেছে। যখনই তেলের দাম বাড়ানোর একটা হুমকি ধামকি দেয় গভর্নমেন্ট, সাথে সাথে যারা গাড়ি চালায় তারা কিন্তু ব্যারেল বাই ব্যারেল তেল কিনে কিন্তু স্টক করে রাখতেছে আগে থেকে। তো এই ধরনের প্রসিডিউর অ্যাপ্লাই করার ফলে যত না উপকার হয়, অপকারও কিন্তু তার চাইতে কম হয় না। জানি না আমার এই অবজারভেশন আসলে কতটা সঠিক। তো এই এই এতগুলো ঘটনার সাথে আমি আর একটা ঘটনা রিলেট করবো। কিছুদিন আগে আমি একটা ব্লগে লিখেছিলাম যে ঊনবিংশ শতাব্দীতে আসলে 1984 সালের দিকে ফ্রান্স ভিয়েতনাম দখল করে, কাদের কাছ থেকে, চীনের সাথে যুদ্ধ করে, চীনের আন্ডারে কিন্তু আসলে ভিয়েতনাম ছিল। সেই ভিয়েতনামের রাজধানী হ্যানয় কিন্তু, যেটা আসলে ফ্রান্স লিড করতো ওটা দখল করার পরে 1984-85 সালের দিকে, তো দখল করার পরে, ফ্রান্স দখল করার পরে দেখা গেল কি যে সেই হ্যানয়ে, ভিয়েতনামের যে ক্যাপিটাল বর্তমানে হ্যানয়ে, প্রচুর পরিমাণ ইঁদুর, এতই ইঁদুর, হ্যাঁ, যে ফসল উৎপাদন করা যাচ্ছিলই না। তো তখনকার পরিস্থিতি কিন্তু আসলে কৃষি নির্ভর ছিল এবং অনেক দরিদ্র একটা অংশ ছিল কিন্তু এই ভিয়েতনাম। তো তখন দেখা গেল কি যে সবাই ইঁদুর মেরে মেরে নিয়ে যাচ্ছিল গভর্নমেন্টের কাছে। এত করে কেন নিয়ে যাচ্ছিল, কারণ সরকার ঘোষণা দিয়েছিল যে যত ইঁদুরের লাশ নিয়ে আসতে পারবে তাকে তত উপহার দেওয়া হবে, তত টাকা পয়সা দেওয়া হবে। তো এই যে প্রচুর পরিমাণ ইঁদুর মেরে মেরে গভর্নমেন্টকে দিচ্ছিল এবং ফলাফল হিসেবে অনেক দামি উপহার বা টাকা পয়সা নিয়ে নিচ্ছিল জনগণ, তো গভর্নমেন্ট একবার চিন্তা করলো যে আচ্ছা ঘটনা কি, এত ইঁদুর মারে তারপরে ইঁদুর কমে না কেন? অনেক জাস্টিফাই, অনেক গবেষণা করে দেখলো যে এই ব্যক্তিগুলা আসলে কি করে, ইঁদুরের ফার্ম তৈরি করে ফেলছে, যেটা মুরগির ফার্ম, অমুকের ফার্ম, তমুকের ফার্ম বাদ দিয়ে তারা ইঁদুর চাষ করা শুরু করছে। অনেক বেশি ইঁদুর চাষ করার ফলে যেটা হলো, মাঝে মাঝে কিছু ইঁদুর মেরে মেরে সে সরকারের কাছে নিয়ে যায়, সরকার হাই অ্যামাউন্টের টাকা দেয়, এভাবে তারা সংসার চালাচ্ছিল। তো যে কোনো একটা ফ্যাক্ট আপনি যদি চালু করেন, যে কোনো একটা অপশন চালু করেন, বা আপনি যদি আসলে ডাকাতের ঘাটে নৌকা দেন, ডাকাত যে আসলে খুবই সিম্প্যাথি দেখাবে আপনার প্রতি তা কিন্তু না। তো অ্যাজ এ টিচার হিসাবে আমার যেটা মনে হয়, আমাদের লেখাপড়ার ক্ষেত্রেও কিন্তু অনেকটা এরকম হয়ে গেছে যে যখন বলা হলো
যে যে ফার্স্ট হবে তাকে গিফট দেবো, যে এ প্লাস পাবে, যে গোল্ডেন পাবে, যে বোর্ড বোর্ডে দাঁড়ায় বোর্ড ফাড়ায় ফেলবে তাকে এই গিফট দেওয়া হবে, ওই গিফট দেওয়া হবে, অমুক দেওয়া হবে, তোমাকে দেওয়া হবে। তখন থেকে কিন্তু জ্ঞান চর্চাটা কিন্তু দূর হয়ে গেছে। কেন? কারণ আমাকে ওইটা পেতে হবে। আমরা প্রচণ্ড লেখাপড়া করি কেন? কারণ বিসিএসএ অ্যালাউ হওয়ার জন্য। প্রচণ্ড লেখাপড়া করি কেন? ভালো চাকরি হওয়ার জন্য। প্রচণ্ড লেখাপড়া করি কেন? ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য। আর এই লেখাপড়াটা কী? এরপর দেখা গেল কি যে ওই নোট টিচার কত শর্ট করে দিচ্ছে, নোটগুলো কত সুন্দর করে গোছায় দেওয়া আছে, এরপর ঘন্টার পর ঘন্টা মুখস্থ করো, ক্রামিং ক্রামিং একদম বারবার কি বারবার মুখস্থ মুখস্থ মুখস্থর পর মুখস্থ, দেয়ালে লেখো, হাতে লেখো, অমুকে লেখো, তমুকে লেখো, ঘর একদম ধ্বংস করে ফেলো, ঘরে কোথাও যেন সাধারণ জ্ঞানের কোনো যেন কমতি না থাকে। তো এর ফলে আসলে কি সৃজনশীল সৃজনশীল যে বলি তার প্র্যাকটিস কি আমরা করতে পাচ্ছি বা আমাদের স্টুডেন্ট কি করতে পাচ্ছে? হাজার হাজার ছেলে মেয়ে এখন শুধু খালি সার্টিফিকেট, হ্যাঁ সার্টিফিকেট দিয়ে ভরা, যে শুধু এ প্লাস এ প্লাস একদম বাম্পার ফলন। এই যে আমরা যে একটা ভ্যালু ফিক্সড করি যে এটা করলে, এটা করার ফলে তুমি এই গিফটটা আমার কাছ থেকে পাবা, এটা কিন্তু হিতে বিপরীত হয়। এখন কিন্তু আসলে সত্যিকার অর্থে জ্ঞান চর্চা নেই, গবেষণা নেই, নিজে থেকে বইয়ের ভিতর থেকে কিছু গবেষণা করে বের করবে, ক্রিটিক্যাল থিঙ্কিং করবে, চিন্তা করবে, নিজে গোছাবে। আর আমরা টিচাররাও দেখি যে কে কত পয়েন্ট টাকারে লিখে কৌশল ফলো করে মুখস্থ বিদ্যার চর্চা করে কে কত মার্ক পায় সেখানে আমার মুনশিয়া না। হ্যাঁ, এখানে কিন্তু এডুকেশনে লেখা কথা বললে চলবে না। বিশেষ করে আমাদের দেশে যারা ব্যবসায়ী তারা আজকাল এই যে শিক্ষা প্রতিষ্ঠানের মালিক হচ্ছে, তারা হচ্ছে শিক্ষাবিদ, রাজনীতিবিদ তারা হচ্ছে শিক্ষাবিদ, কিন্তু প্রকৃত শিক্ষাবিদ কিন্তু আসলে নাই, শিক্ষাবিদ নাই। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু শেয়ার করবেন বা লাইক কমেন্ট করবেন, কেউ লাইক কমেন্ট বা শেয়ার করলে বেশ ভালোই লাগে, আর না করলেও সমস্যা নাই। আসসালামু আলাইকুম।